আসসালামু আলাইকুম মোহসেনার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভির মধ্যাহ্নের খবরে চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বেজিং সময় সন্ধ্যে ছটায় স্থানীয় ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে সফরকালে দশ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন শেখ হাসিনা চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশ থেকে বাইশটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রকল্পের ঘোষণা করা হতে পারে এই সফরে। বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনা এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা আগামী এগারো জুলাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর নিজের নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম জামালপুর সিরাজগঞ্জ গাইবান্ধা ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দুর্গত এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাদ, হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে নদী তীরবর্তী নিচু এলাকা দেখা দিয়েছে তীব্র ভাঙন বন্যা পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি সিরাজগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম ইন্না ইন্না জেলায় নতুন করে কি কোন এলাকা প্লাবিত হয়েছে আর যমুনার ভাঙনের কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন হ্যাঁ যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষাবাদ হাট পয়েন্ট এলাকায় আজকে এক সেন্টিমিটার কমেছে তো পানি কমলেও এখনো পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি জানেন যে এবারের বর্ষা মৌসুম শুরুতেই সিরাজগঞ্জের যে পাঁচটি উপজেলা রয়েছে সিরাজগঞ্জের কাজীপুর বেলকুচি শাহজাদপুর চোহালি এবং সিরাজগঞ্জ সদর এই পাঁচটি উপজেলা হচ্ছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল এবং যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলোতে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে তো আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জের কাজীপুরে এবং শাহাদপুর উপজেলার জালালপুর কৈজুরি পাঁচিল এবং চোহালিতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী ভাঙ্গন শুরু হয় এবং এখনো পর্যন্ত সেই নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে তো পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার সদর উপজেলার তিয়ান্তলি গ্রাম তো এই গ্রামের কিন্তু অধিকাংশ ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও পানিতে তলিয়ে গেছে তো যে কারণে এখানকার এই অঞ্চলের মানুষ ঘরে ফিরতে পারছে না তাদের যে ঘরের মধ্যে যে খাবার দাবার রয়েছে সেটি কিন্তু রান্না করার যে জায়গা পর্যন্ত কিন্তু তাদের নেই তারা রক্ষা যে বাঁধ রয়েছে সে বাঁধের উঁচু স্থানে তারা আশ্রয় নিয়েছে অনেকেই এবং অনেকে খোলা আসের নিচেও অবস্থা রক্ষা বাঁধের যে ঝুঁকি ঘর রয়েছে ঘর তুলে কিন্তু তারা অবস্থান রয়েছে সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়নি অবনি অবনতিও হয়েছে শিক্ষা কার্যক্রম বন্যা কবলিতে এলাকায় বন্ধ রয়েছে এবং সাড়ে ছয় হাজার হেক্টর ফসলি জমি সেটা যমুনা নদীর পানিতে বন্যার পানিতে তলিয়ে গেছে তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ শাওন যাচ্ছিলাম সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির খবর এখন জন্ম সম্ভে হলো বিকাশ স্টুডেন্ট নিজের কর বন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ বকশিবাজার ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার পঞ্চাশটি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে সারিয়াকান্দি ধুনট ও সোনাতলা উপজেলার পঁচাশিটি গ্রাম প্লাবিত হয়েছে গাইবান্ধার ঘাঘট ও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপরে পানি ঢুকে পড়েছে সদর উপজেলার পাঁচটি সুন্দরগঞ্জের নয়টি সহ বিভিন্ন উপজেলার উনত্রিশটি ইউনিয়নে এবার যাচ্ছি জামালপুরে সেখানে আছেন সহকর্মী আসমাউল আসিফ আসিফ জেলার সার্বিক অবস্থা কি জানাবেন বন্যার আর প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছেন অন্য পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতির দিকে বলা যায় গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমনন্দপানির 9 সেমি কোমে দীপুছমার এখন 78 সেমি পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং জগনাথগঞ্জ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 7 সেমি কোমে 114 সেমি দীপুছমার বলতে প্রবাহিত হচ্ছে জেলার পাঁচটি উপজেলার 50 ইউনিয়নের অন্তত 2 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে পানি কিন্তু কমছে তবে খুব ভিড় গতিতে পানি মানছে আমি এখন অবস্থান করছি ইসলামপুর উপজেলার গলিয়াদহ উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয়ে গতকালও প্রায় হাত সমান পানি ছিল তবে পানি যেভাবে কমছে আহ সেভাবে আসলে মানুষের বাড়িঘরে ফেরার মতো অবস্থা এখনো তৈরি হয়নি মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি দুর্ভোগ ক্রমাগতই বাড়ছে এখন মানুষের রান্না করে খাওয়ার মতো তৈরি হয়নি যারা এখন আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছে তাদের কিন্তু সেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যাওয়ার মতো অবস্থা বা পরিস্থিতি কোনোভাবেই তৈরি হয়নি রান্নাঘর গুলো ডুবে রয়েছে গুলো পানির নিচে ডুবে রয়েছে তাদের জ্বালানি সংকট রয়েছে এ들아 শুকনো খাবার খেতে তারা খুব কষ্টে জীবনযাপন করতে বন্যাত্রা জানেন যে তাদের আসলে এই মুহূর্তে রান্না করা খাবার বা রুটি এই ধরনের খাবার তাদের দরকার আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 500 মেট্রিক টন চাল 10 লক্ষ টাকা এবং 1.5 হাজার টাকার শুকনো খাবার দুর্গত এলাকায় বিতরন করাছে তবে দুর্গত এলাকায় আমি যখন ঘুরে দেখি তারা কিন্তু পূর্ণச்சান সহায়তা পায়নি বলে অনুভব করেছে আর বিশেষ করে যমুনা যে যমুনা লাইনের সরব উঠেছে এই বিপদে রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন নূর শিক্ষকদের আজকের কর্মসূচি কি শুরু হয়েছে শাওন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিল করার দাবিতে গত এক জুলাই থেকে যে আন্দোলন করছেন সেই আন্দোলনটি চলছে আজকে তাদের যে অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা মূল ফটকে সেটি এরই মধ্যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনি জানেন গত এক জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে এই কর্মবিরতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো ধরনের ক্লাসে অংশ নিচ্ছেন না কোনো ধরনের পরীক্ষা অংশ নিচ্ছেন না কোনো ধরনের একাডেমিক কাজে অংশ নিচ্ছেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেমিনার লাইব্রেরি কেন্দ্রীয় গ্রন্থাগার যেগুলো রয়েছে সেগুলোও বন্ধ আছে গত এক জুলাই থেকে এখন পর্যন্ত মোটামুটি বিশ্ববিদ্যালয়ের একেবারেই অচল হয়ে আছে কোনো ধরনের একাডেমিক কাজ চলছে না কোনো ধরনের প্রশাসনিক কাজ চলছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন তাদের যে তিন দফা দাবি রয়েছে পেনশনের প্রত্যয় স্কিম থেকে তাদের অন্তর্ভুক্তি বাতিল করা সুপার গ্রেড দেওয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের আর বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আলাদা পেনশন দেওয়া আলাদা বেতন স্কেল আলাদা বেতন স্কেল করে দেওয়া সেই তিন দফা দাবিতে তাদের কর্মসূচিটি চলছে তাদের কর্মসূচি কর্মসূচিটি চলছে এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে সরকারের উদ্ধতন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ তাদের সঙ্গে করা হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক ধরনের আক্ষেপ করেছেন তবে তারা আশা করছেন শিগগির সরকারের উচ্চ পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং এই যে অচল অবস্থা তৈরি হয়েছে এই অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্যে সরকার আলোচনার উদ্যোগ নেবে আলোচনার উদ্যোগের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা আশাবাদ করছেন শাওন এই ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানছিলাম শিক্ষক আন্দোলনের খবর এই ছিল মধ্যাহ্নের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নিজের জীবনটা শেষ করলে সাথে আমারটাও শেষ করে দিয়ে কাছে আপনি মেয়েটাকে চেনেন না এখন জন্মসমব্দ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর